হাই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আজ আমি আপনাদের একটা বেস্ট টপিক নিয়ে বলবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা কী কী ব্যবসা করি। অ্যাকচুয়ালি অনেকের আমাকে কমেন্ট করেছে যে দাদা, আমি পশ্চিমবঙ্গে কী ব্যবসা করতে পারি। অ্যাকচুয়ালি আপনি তো অনেক ব্যবসা আইডিয়া দিয়েছেন, অনেক বিজনেস আইডিয়া দিয়েছেন, আপনি বলুন যে কী ব্যবসা করতে পারি। দাদা দেখুন, আমার কাছে কিন্তু 5 থেকে 10 হাজার টাকার মধ্যে টাকা আছে, আপনি এই টাকার মধ্যে আমাকে কিছু আইডিয়া দেন যে আমি কিছু ইনকাম করতে পারি। আমি প্রতি মাসে যেন 10,000, 15,000, 20,000 ইনকাম করতে পারি। আমি চাই না 1 লাখ, আমি চাই না 2 লাখ, সেটা পরের কথা, কিন্তু ইনিশিয়ালি আমি কীভাবে ইনকাম করবো। দাদা আমি আমি অনেক ব্যবসা আইডিয়া দেখেছি, অনেকেই বলেছে যে তুমি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে, তুমি মাসে 20 লাখ টাকা ইনকাম করতে পারবে। যে দাদা আমি চাই প্রতি মাসে 10,000 টাকা আমার ইনকাম আসুক। দেখুন আমার ঘরে একদম কিছু নেই, মানে আমার ইনকাম একদম কিছু নেই, তো আমি ইনিশিয়ালি 10,000, 20,000, 30,000, পরপর আমি বাড়তে চাই, বাট অ্যাট ফার্স্ট আমি 2 লাখ টাকা ইনকাম করতে চাই না। তো আমাকে কিছু রাস্তা বলে দিন যাতে আমি ইনকাম করতে পারি, আমাকে কিছু রাস্তা দেখিয়ে দিন। তো আশা করি এই কোয়েশ্চেনটা আপনাদের মাথায়ও আসছে। তো আমি কয়েকটা যে ব্যবসা আইডিয়া দিব, ওই 5টা ব্যবসা আইডিয়া, আশা করি এই ব্যবসাগুলি আপনাদের হেল্প করবে, যদি আপনারা এই ব্যবসাগুলি স্টার্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আমি কিছু কোড বলছি, যারা বড় বড় ধনী ব্যক্তি যারা বলছিলেন, যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠেছে, যদি মুকেশ আম্বানিকে দেখা যায়, মুকেশ আম্বানি একটা কোড বলছিলেন যে আমরা ওভার নাইট সাকসেস বলতে কোনো কিছু হয় না, আমাদের তার জন্য ডেডিকেটেড মাইন্ডসেট দরকার হয় এবং আমরা ধীরে ধীরে সেটাতে ইম্প্রুভ করতে পারবো। আমি ছাড়লাম মুকেশ আম্বানি, যদি সে তার বাবার সম্পত্তি থেকে বড় হয়েছে, যদি আপনি দেখেন ধীরুভাই আম্বানিকে, ধীরুভাই আম্বানি অ্যাকচুয়ালি উনি পেট্রোল পাম্পে কাজ করতেন, দিয়ে তিনি এত বড় কোম্পানি দাঁড় করেছিলেন। এবার ধীরুভাই আম্বানির একটা কোড হচ্ছে যে আমাদের পোটেন্সিয়ালি বা আমাদের কন্টিনিউলি আমাদের কাজ করতে হবে, আমাদের সাকসেসের কথা ভাবতে হবে, আমাদের অনেক অবস্টাকেল আসবে, অনেক বাধা আসবে, তাও আমাদের থেমে থাকা যাবে না, আমাদের কন্টিনিউ ইম্প্রুভ হতে হবে এবং একদিন সেই বাধা আমাদের পের হয়ে যাবে। তো আমি ধীরুভাই আম্বানি কোডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। রতন দাটা একটা কোড বলেছিলেন, বলছে যে নান ক্যান রাস্ট আয়রন, মানে লোহাকে কেউ শেষ করতে পারে না বা ডেস্ট্রয় করতে পারে না, বাট রাস্ট ক্যান ডেস্ট্রয় আয়রন, মানে যে মরছে লোহাকে ডেস্ট্রয় করে দেয়। যেমন মানুষকেও বা আপনাকে কেউ কিন্তু ধ্বংস করতে পারবে না, আপনার মাইন্ডসেটই আপনাকে ধ্বংস করবে। তো আপনি আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ করতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনি ব্যবসা করতে পারবেন, হ্যাঁ আপনি অনেক কিছুই করতে পারবেন, আপনি আপনার লাইফস্টাইল বদলে দেবেন, আপনি সমাজের লাইফস্টাইল বদলে দেবেন, তবে এই ভিডিওটা আপনার জন্য। আমি এখানে আপনাদের 5টা বিজনেস আইডিয়া দিব, অনেকের ক্ষেত্রেই এটা খুবই কাজে লাগবে, যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে থেকে কিছু ইনকাম করবেন, কিছু করবেন, তাদের ক্ষেত্রে বেস্ট বিজনেস আইডিয়া হতে চলেছে। প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা হচ্ছে, যদি আমার কাছে 1 বা 2 হাজার টাকা থাকতো, আমি এখানে একটাই ব্যবসার জন্য বলতাম, যদি আমার এজ এই সময় 18 থেকে 30-এর মধ্যে হতো, তবে আমি এই মুহূর্তে কিছু শেখার চেষ্টা করতাম। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতাম এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা এজেন্সি খুলতাম। তো আপনিও সেম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি খুলতে পারেন, আপনি একটা নিজ ভিত্তিক কিছু শিখতে পারেন। দেখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমি প্রতি মাসে মোটামুটি টাকা ইনকাম করছি, ভালোই টাকা ইনকাম করছি। তো আমি এই জন্য আপনাকে সাজেস্ট করছি, এটা আমি করছি বলে। আপনিও গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসিও যে কোনো একটা শিখে, সাপোজ আপনি এসিও শিখলেন, এসিও শিখে এসিও সার্ভিস কোম্পানিকে প্রোভাইড করে আপনি সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন, বাট এর জন্য একটু টাইম লাগবে, আপনাকে সেই বিষয়ের উপর একটু মাস্টার হতে হবে, আপনাকে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বলতে হবে যে দাদা আমি এসিও করি, বা আপনার যদি অনলাইনে আপনি প্রেজেন্স হতে চান আপনি করতে পারেন, আদারওয়াইজ আপনি ফেসবুক গুগল অ্যাডস লাগিয়ে আপনি ক্লায়েন্ট বলতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখনকার দিনে একটা ট্রেন্ডিং বিজনেস বলতে গেলে, আপনি চাইলে করতে পারেন, এমন কোনো মানে বড় ব্যাপার নয়, বাট আপনাকে শিখতে হবে। আমি বলছি না যে আপনার এজ যদি আপনি 30 বছরের উপর পেরিয়ে গেছেন, আপনি শিখতে পারেন, স্টিল শিখতে পারেন, বাট সবথেকে লার্নিং মাইন্ডসেট থাকে আমাদের 18 থেকে 30-এর মধ্যে বা 18 থেকে 27-এর মধ্যে। যদি এই বয়সের কেউ দেখছেন তো তাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখুন এবং সেখান থেকে একটা বিজনেস মডেল ক্রিয়েট করুন। সেকেন্ড যে ব্যবসা আইডিয়াটা, সেটা যে কোনো মানুষ করতে পারবে। এবার আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সির কথা বলতে অনেকে ভাববে যে দাদা আপনি কী বলছেন, আমি এত সব শিখতে পারবো না। আপনি বলুন যে এমন একটা কোনো ব্যবসা আমি কম টাকায় করতে পারবো, আমি কোনো বেশি শিখতে পারবো না, আমি অনেক কম টাকায় করতে পারবো, আমি সেখানে ইনকাম করতে পারবো। এর জন্য আপনার জন্য সবথেকে বেস্ট বিজনেস আইডিয়া হচ্ছে আপনি টি স্টল উইথ স্ন্যাক্স বা টিফিন সার্ভিস খুলতে পারেন। আপনি টি স্টল মানে আপনি চায়ের দোকান খুলবেন, সঙ্গে টিফিন সার্ভিস রাখবেন। এবার অনেকের মাথায় কোয়েশ্চেন আছে যে চায়ের দোকান এটা কী বললেন, এটা একটা ব্যবসা নাকি?
আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এমবিএ চায়ওয়ালা, এমবিএ চায়ওয়ালা। और एक चीज मैं बताता हूँ, हमारा हिंदुस्तान एग्रीकल्चर का है, बहुत सारे लोग मिडिल क्लास है, काफी लोग चाय दुकान थे कि शेयर शेयर कोटिपति हुए छे, शेयर मल्टी करोड़पति हुए छे। तो আপনিও चाय दुकान করে কোটিপতি হতে পারবেন। আমি চাই যাচ্ছি না কোটিপতি, আমি যাচ্ছি না লাখপতি আপনি হন, আপনি প্রতি মাসে 10-20,000 টাকা ইনকাম করতে পারবেন একদম গ্যারান্টি। আপনি যেই শহরে থাকেন, আপনি যেইখানে থাকেন, আমি গ্রামের কথা বলছি না, আপনি যদি গ্রাম থেকে উঠে একটু শহরের দিকে চায়ের দোকান খোলেন, সঙ্গে আপনি সকালে আর বিকেলে যদি টিফিনের ব্যবস্থা করেন, তবে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। আমি আপনাকে একটা গ্রেট এক্সাম্পল দিচ্ছি, আমাদের শহরে একটা টি স্টল আছে, সঙ্গে ওরা টিফিন সার্ভিস, টিফিন সার্ভিস মানে সকালে মুড়ি ঘুগনি, বিকালে মুড়ি চপ। তো তাদের এত সেল, এত সেল আপনি বুঝতে পারবেন না। আপনি তো মশলা মুড়ির দোকান খুললেও ইনকাম করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই টাইপের ছোটোখাটো ব্যবসা ভালো চলবে। আপনি যদি চান আপনি জিপটোর মতো কোম্পানি খুলে দেবেন, আপনি বড় বড় অনলাইন কোম্পানি খুলে দেবেন, হবে না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে না, বাট তার জন্য টাইম লাগবে। বাট ইনিশিয়ালি যদি আপনার ইনকাম দরকার, আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি চায়ের দোকান খুলুন, সঙ্গে আপনি টিফিন সার্ভিস খুলুন, মানে আপনি টিফিন দিবেন, মানুষকে টিফিন খাওয়াবেন, মানে সকালের খাবারটা আমি বলছি না, লাঞ্চ করুন, ব্রেকফাস্ট অ্যান্ড ওই যে ইভিনিংয়ের খাবারটা আপনি করুন, দেখবেন ইনকাম করবেন, অনেক কিছু, অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাট আপনি যেখানেই আছেন সেখান থেকে উঠে একটু শহরের দিকে আসতে হবে, কারণ শহরে মানুষের কাছে টাকা আছে আর মানুষ বাইরে খেতে বেশি পছন্দ করে। আর গ্রামে ভাবে আমি কেন খাবো ভাই, আমি ঘরে গিয়ে মুড়ি খেয়ে নেবো বা ঘরে গিয়ে আমি মশলা মুড়ি নিজে বানিয়ে নেবো। একটু শহরের দিকে এলে আপনার সেটা অনেকটা ইজি হয়ে যায় ইনকাম করাটা, বুঝতে পেরেছেন? থার্ড যে ব্যবসা আইডিয়াটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বা খুবই স্কেলেবল টাইপের, আপনি চাইলে করতে পারেন, কেননা অনেকেই এরকম হয়তো খুলছে বা অনেকেই এরকম টাইপের কাজ করতে ভালোবাসে। যেমন হচ্ছে সাপোজ আপনি লিডার হতে চান, লিডার হতে চাইলে আপনাকে কোনো একটা কোম্পানি খুলতে, আপনার কাছে টাকা নেই আমি ধরলাম, বাট আপনার কাছে ছেলে আছে, আপনার গ্রামের ছেলেগুলো আছে, তো আপনি একটা সিকিউরিটি সার্ভিসের কোম্পানি খুলতে পারেন। দেখুন কলকাতার দিকে বা বড় বড় শহরের দিকে সিকিউরিটি দরকার হয়, তো যেহেতু সিকিউরিটি দরকার হয়, সিকিউরিটি পেতে অনেক কষ্ট হয়, অনেক কোম্পানি এরকম গড়ে উঠেছে। তো আপনি কী করবেন, আপনি গ্রামের 10-12টা ছেলেকে নেবেন, তাদেরকে ট্রেনিং দেবেন যে সিকিউরিটি কীভাবে হওয়া যায় বা সিকিউরিটিতে কী কী করতে হয়। আপনি প্রথমে ফ্রিতে কোথাও কোথাও সিকিউরিটি সার্ভিস দিতে পারেন। তো আপনি যদি একটা সিকিউরিটি সার্ভিসের কোম্পানি খুলেন বা আপনি যদি একটা একটা এজেন্সির মতো খুলেন, আপনি সেখান থেকে সিকিউরিটি পাঠাতে পারেন, মানে ছেলে পাঠাতে পারেন। আমি আপনাকে এটার জন্যই সাজেস্ট করব, আমাদের শহরে একজন লোক, তারা মাঠে চাষ করে, যে অফ টাইম দেয় তারা সিকিউরিটি সার্ভিসের একটা এজেন্সি খুলে নিয়েছে, এবং তাদের আন্ডারে 20-25টা ছেলে আছে, যাদের যারা কাজ করবে, কাজের জন্য খুঁজছে, অনেক ছেলে কাজ খুঁজছে। তো তাদেরকে বিভিন্ন বিভিন্ন ওই এটিএমের সামনে, বিভিন্ন আপনার হোটেলে ওরা সিকিউরিটি প্রোভাইড করে, তার জন্য ওরা প্রতি মাসে প্রত্যেকটা ছেলের থেকে 50 টাকা বা 30 টাকা করে পায়। দেখুন এরকম যদি আপনার আন্ডারে 100টা ছেলে থাকে, আপনি প্রতি মাসে 3,000 টাকা বা 1,000টা ছেলেকে আপনি 30,000 টাকা কামিয়ে নিতে পারবেন। সিকিউরিটি সার্ভিস বিজনেস একটা ভালো বিজনেস বলতে গেলে। আমি যদি এই মুহূর্তে কিছু না করতাম, আমি এটাই করতাম, আমি দেখতাম যে কোন কোন ছেলে বেকার আছে, অনেক ছেলে বেকার আছে আপনি জানেন, তো আমি বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করতাম যে তাদের সিকিউরিটি লাগবে কিনা, এবং আমি কয়েকটা ছেলেকে নিয়ে এসে ওদেরকে ট্রেনিং দিতাম, এবং আমি সিকিউরিটির জন্য ছেলে পাঠাতাম, এবং তাদের থেকে আমি টাকা নিতাম, এবং প্রতি মাসে 30 টাকা বা 20 টাকা করে প্রফিট রাখতাম। দেখুন ভালো বিজনেস, কিন্তু বুঝতে পারলেন, এটা ভালো বিজনেস। 4 নম্বর যে ব্যবসা আইডিয়াটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সার্ভিসের বিজনেস, আপনি ট্রান্সপোর্টের বিজনেস করতে পারেন। এবার ট্রান্সপোর্টের বিজনেস করতে গেলে আপনার কাছে লরি থাকা দরকার, না লরি না থাকলেও চলবে। এক কিছুদিন আগে আমাকে একদিন কল করছিলো যে দাদা আমি না আমার ট্রান্সপোর্টের বিজনেস করার খুবই ইচ্ছা আছে, তো দাদা আমার কাছে লরি নেই। আমি তাকে এটাই সাজেস্ট করছিলাম, আপনার কাছে লরি নেই ঠিক আছে, বা আপনার কাছে পিক আপ ভ্যান নেই ঠিক আছে, আপনি মিডিয়েটার হিসেবে কাজ করতে পারেন, যেই সব ট্রান্সপোর্টের গাড়ি যায় আপনি সেখানে মাল তুলে দিতে পারেন। আপনি বিভিন্ন দোকানে গেলেন যে তাদের কী কী মাল আছে কলকাতা থেকে, বা তাদের কী কী মাল আছে বাইরে থেকে, আপনি সেই সব জায়গা থেকে আপনি মাল শুধু গাড়িতে উঠিয়ে দেবেন। আপনি মিডিয়েটার, প্রত্যেকটা মালের পিছনে আপনার 200-300 টাকা আপনার প্রফিট থাকবে প্রত্যেকটা ট্রান্সপোর্টের ওপর। আপনি যদি 10 জনের পার ডে মাল পাঠাতে পারেন, তবে 2,000 টাকা ইনকাম করতে পারেন, মাসে 6,500 টাকা ইনকাম করতে পারেন। আমি ছাড়লাম 7,000, আমি ছাড়লাম 50,000। আপনি যদি পার ডে 2 জনের বা 3 জনের মাল পাঠাতে পারেন সেই ট্রান্সপোর্টের মাধ্যমে, আপনি পার ডে 500 টাকা ইনকাম করতে পারেন, 15,000 টাকা ইনকাম। বাট সেটাই আপনার পরিশ্রম আছে, খাটনি আছে। কী বললাম মন দিয়ে শুনুন, ট্রান্সপোর্টের ব্যবসা করতে গেলে আপনার লরি লাগবে না বা আপনার পিক আপ ভ্যান লাগবে না, আপনি মিডিয়েটার হিসাবে কাজ করবেন। আপনি বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে বলবেন যে আমরা
আপনার ট্রান্সপোর্টে মাল পৌঁছে দিব। এবার অনেক লরি আছে যে তারা দোকান থেকে মাল নিয়ে আসে, বাট ঠিকঠাক মাল নিয়ে আসে না। অনেক সেন্সিটিভ প্রোডাক্ট, যেমন কাঁচের প্রোডাক্ট আছে, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, তারা চাই যে কোনো একটা মানুষ তার উপর লক্ষ্য রাখুক। তো আপনি বিভিন্ন দোকানে গিয়ে বললেন যে আমি আপনার কমপ্লিটলি সেফলি আপনার মালটা পৌঁছে দিব, তো ওরা বলবে ঠিক আছে ভাই 500 জায়গায় আমি 600 দিতে রাজি আছি, কোনো প্রবলেম নেই। তো সেই জায়গায় আপনি সেই স্পেসটা দখল করে নেবেন, বুঝতে পেরেছেন, সেই ফাঁকা অংশটা দখল করে নেবেন এবং আপনি সেখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। 15,000 তো আমি বললাম, সে অনেকে 20,000, 30,000, 40,000, 50,000 এরকম ইনকাম করছে, বুঝতে পেরেছেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে ব্যবসা আইডিয়াটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আগেও আমি বলেছি অনেক ছেলে যাদের এজ কম বা যারা এইচএস পাস করেছে, বা যদি আপনারা কেউ ভিডিও দেখছেন আপনার ছেলে বলে হয়তো কেউ পড়াশোনা করেছে, তারা কী করবে ভাবছেন, তো আপনিও করতে পারেন, আপনিও শিখে, এটা এমন কোনো বড় ব্যাপার না। সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং শপ আপনি করতে পারেন। মোবাইল রিপেয়ারিং শপটা কী? মোবাইল রিপেয়ারিং শপ মানে বুঝতে পেরেছেন, মোবাইল সারানো। বর্তমান ওয়েস্ট বেঙ্গলে টোটাল 9 কোটি থেকে 10 কোটি লোক সংখ্যা, এখন তো 11 কোটি মানে হয়ে গেছে। সেই লোক সংখ্যার ক্ষেত্রে দেখতে গেলে এখন ম্যাক্সিমাম লোকের ঘরে মোবাইল আছে, ম্যাক্সিমাম পার্সনের কাছে মোবাইল আছে। তো যদি 5 কোটিও ধরলাম, 5 কোটি মানুষের কাছে মোবাইল আছে, তো প্রত্যেক দিন গড়ে মোবাইল খারাপ হচ্ছে, কার স্ক্রিন ফাটছে, কার মোবাইল খারাপ হয়ে যাচ্ছে, কার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আপনি যদি একটা মোবাইল রিপেয়ারিং শপ খোলেন, মোবাইল রিপেয়ারিং শপ অটোমেটিকলি অনেক আছে, বাট আপনি একটা মোবাইল রিপেয়ারিং শপ খুলবেন, আপনি প্রথমে ফ্রিতে সার্ভিস দেন, আপনি কম টাকা নেন। মোবাইল রিপেয়ারিং সেন্টার এমন একটা, সাপোজ কেউ যদি আপনাকে একবার ট্রাস্ট করে নেয় না, তো বারবার সে আপনার কাছে আসবে, বারবার। কেউ যদি ব্যাক কভার লাগবে আপনার কাছে আসবে, স্ক্রিন গার্ড লাগাতে আপনার কাছে আসবে, এটা ব্যাপার। আপনি মোবাইল যে সারাবেন, মোবাইলটাকে সুন্দরভাবে সারান এবং কম টাকা নেন, এবং বলুন যে এই প্রবলেম ছিল, একদম সত্যি কথা বলুন। অনেক জায়গায় মোবাইল সাথে গিয়ে মোবাইল রেখে দেয়, মোবাইল রেখে দিয়ে বলে আপনার 2,000 টাকা খরচ হবে, বাট হয়তো একটা 20 টাকার কাজ আছে, বা 20 টাকার একটা কোনো আইসি লাগিয়ে দিলে কাজ হয়ে যাবে। বাট এখানে তারা মিথ্যা কথা বলে কাস্টমার কাছে টাকা নেয়, আপনি এখানে সত্যি কথা বলুন কাস্টমার কাছ থেকে, যত টাকা হয় তত টাকাই নিন, কম টাকা নিন দরকার পড়ে, কাস্টমারের সঙ্গে একটা রিলেশান সৃষ্টি করুন, দেখবেন ধীরে ধীরে আপনার কাস্টমার বাড়বে, ধীরে ধীরে আপনার ব্যবসাও বাড়বে। এবার অনেকে বলবে যাতে তারা মোবাইল রিপেয়ার আমি শিখবো কোথা থেকে, আমি আপনাকে তো জায়গা বলতে পারবো না, বাট অনেক মোবাইল রিপেয়ারিং সব আছে, আপনি তাদের কাছে গিয়ে ট্রেনিং নিতে পারেন যে আমি আপনাদের কাছে ফ্রিতে কাজ করব, 6 মাস কাজ করব, আমি পরে একটা চাইছি যে দোকান খুলবো, আমি এখানে খুলবো না বাট অনেক দূরে খুলবো, আমি দোকান খুলবো। আপনি মেদিনীপুরে যান, কলকাতায় যান, কলকাতায় বিভিন্ন জায়গায়, আপনি খড়গপুরে যান, বর্ধমানে যান, দেখবেন মোবাইল রিপেয়ারিং সব অনেক আছে। যদি বাংলাদেশ থেকে কেউ ভিডিও দেখছেন, বাংলাদেশেও ঢাকায় অনেক মোবাইল রিপেয়ারিং সব আছে, তো আপনারা সেখান থেকেই মোবাইল রিপেয়ার করতে পারেন, মানে নিজে শিখে একটা ব্যবসা করতে পারেন। এর জন্য কোনো বেশি ইনভেস্টমেন্ট লাগবে না, অনেক কম ইনভেস্টমেন্টে আপনি খুলে ফেলতে পারেন। এই হচ্ছে ব্যবসার আইডিয়া। এবার এই সব ব্যবসাগুলো করলে আপনার বেনিফিট কী আছে? এই সব ব্যবসাগুলো করলে আপনার অনেক বেনিফিট আছে, আপনি খুবই কম খরচে এই ব্যবসাগুলো স্টার্ট করতে পারবেন এবং একটু বুদ্ধি লাগিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবেন। যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে যে পশ্চিমবঙ্গে কী কী ব্যবসা করব, তবে আমি তাদেরকে এই সব ব্যবসাই সাজেস্ট করব। আপনি এই ব্যবসাগুলো যে শুনলেন, আপনি নিজে চোখ বুঝে একটু ভাবুন, নিজে কোয়েশ্চেন করুন যে এই ব্যবসাগুলোর মধ্যে কোনটা চলবে, আপনি নিজেই তার বেনিফিট কী আছে, তার অ্যাকচুয়াল ভালো কী আছে এই ব্যবসার মধ্যে আপনি নিজেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাপার। এই ব্যবসায় যদি না করেন, তবে আপনার হয়তো আপনি অন্য ধার থেকে ইনকাম করতে পারবেন, বা আপনি চাকরির জন্য হয়তো খুঁজতে পারবেন, বাট এই ব্যবসাগুলো করলে আপনার ভালো হবে, অনেক ভালো হবে। এই ব্যবসার আইডিয়াগুলি অনেক সুন্দর আইডিয়া, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের এটা বলবো, একটা স্পেসিফিক ব্যবসা নিয়ে আপনাকে বলবো যে এই ব্যবসা আপনি করলে এত টাকা ইনকাম করতে পারবেন, স্পেসিফিক টাইপের কোনো ব্যবসা আইডিয়া বলবো। আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা লাইক করতে পারেন, আপনার রেসপন্স দিতে পারেন যে দাদা এই টাইপের ব্যবসা আইডিয়া বানান, এই টাইপের ব্যবসার আইডিয়া দিন। আমি আপনাকে নিচে অ্যামাজনে কিছু লিঙ্ক দিয়েছি, আপনাকে কিছু কিছু বই দেওয়া আছে, ওই বইগুলো দিলে আপনার বইগুলো যদি আপনি পড়েন, ওই বইগুলো থেকে আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন ব্যবসার, বা এই বইগুলো থেকে আপনি সলভ পেয়ে যাবেন। হয়তো ইংলিশে ট্রান্সলেট যদি চান ইংলিশে কিনতে পারেন, যদি বাংলায় কিনতে পারেন, আমার ওখানে ইংলিশের লিঙ্ক দেওয়া আছে, চাইলে কিনতে পারেন অ্যামাজন থেকেই। এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ যে বইটা আমি সাজেস্ট করছি, এটা আপনারা পড়তে পারেন বা আপনারা পডকাস্ট শুনতে পারেন, বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, লাইক করতে ভুলবেন না, হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব না করলে আপনার কাছে কন্টেন্ট পৌঁছাবে না। টাটা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হ্যাঁ সবাইকে ভালো রাখবেন, টাটা।